Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Ontora and welcome back to my another video. So guys, aajke blog ta ki niye, I know apnara dhone bujhe giyechen title dekhe. Aajke jabo amra amader Eid shopping korte. Aajke koto roja? 27 roja. Mane bujhte chilam, ami to just only ekta dress kinchi, seta to apnara dekhchen hoyto bar aajke Eid shopping vlog e. Amar ar kono kichu kena hoyni, trust me. And iti kinchi amar bhai, iti ar bhorpur jabo. Ami ekta kinchi, sob gift peyechi. যাই হোক, আমি মানে একটাই গিফট পাইছি, আমার কোনো ড্রেস কেনা হয় নাই। আজকে যাবো আমরা মেইন শপিং করতে। আচ্ছা, তোমাকে আমি একটা ড্রেস কিনে দিব, নিউ মার্কেট থেকে 300 টাকা। থ্যাংক ইউ, দরকার নেই। সো গাইস, যাই হোক, আর একটা মেইনলি ডে কথাটা তোমরা কি জানো, আজকে আম্মু কে আমি একটা জিনিস দিতে করবো এই ব্লগে বলতে। কিছুই জানে না আম্মু, তো আমি অলরেডি মানে ঈদেরও আগে রোজা না আগে আসলে ওটা ড্রেস কিনে দিয়েছিলাম। তো আম্মু বলতেছে যে আমি ওই ড্রেসটাই পরবো, আর থাইল্যান্ড থেকে আম্মু যেন একটা জুতা নিয়ে আসি, বলতে এটাতেই আমার ঈদ হয়েছিল, আমার আর লাগবে না। তো দেখি যদি আমাদের ড্রেস ওরকম ভাবে পছন্দ হয় তো আমরা আম্মুর জন্য অবশ্যই একটা ড্রেস তো নিবই, আর না হলে এটাই নিই। আর আপু এর জন্যই বলতেছিল কি একটা লাগা, আম্মু কি করতে অলরেডি আসছে, সবাই জানো ওখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, যেহেতু আমি জানি এর জন্য আমাকে অনেক শপিং করে দিতে। চলো আমরা এখন চলে যাবো শপিং করতে, বের হয়ে যাবো, কারণ অলরেডি আমরা অনেক লেট, এখন বাজে 10টা, রাত 10টা বাজে, বুঝতেছো। গাইজ, আমরা মার্কেটে এমন সময় আসছি যে সময় সবাই বের হয়ে চলে যাচ্ছে আর আমরা জাস্ট ঢুকতেছি, আর আমি আসছি মানে আসতে আসতে আমাদের অলমোস্ট 11টা বেজে গেছে। আমি ভাবিনি যে এত ক্রাউড থাকবে এখানে, মানে অনেক ক্রাউড, অনেক। আমি এখানে এসে নিয়ে নিছি স্পাইসি কর্ন, এটা আমার অনেক ভালো লাগে, মানে পুরাটা খেতে পারি না বাট একটু একটু ভালো লাগে। দাম একটু ভালো, মজা, আমার ভালো লাগে। আপনারা মাস্কি ট্রাই করতে পারেন, যদি আপনাদের ভালো লাগে কর্নের ফ্লেভার। এটলতি ভাগায়া আমাদের এখানে রাক্ষস চলে আসছে, জন্য আরেকটা নাওল আছে সুইট কর্ন। সবাই চলে আসছে, ওরা একটু দেরি করে আসছে কারণ ওরা আরেকটা সেঞ্জিতে ছিল আর আমরা আরেকটা সেঞ্জিতে ছিলাম, আর এখন আমরা চলে আসছি। আমরা মেনলি যাবো হচ্ছে গোল্ডের ফ্লোরে, যেখানে গোল্ড পাওয়া যায়, সো এটা হচ্ছে আরেকটা লাউ। ফাইনালি আমরা চলে আসছি আমুর কানের দুল নেওয়ার জন্য গৌরব জুয়েলার্সে। এখানে আমরা অনেকগুলো কানের দুল দেখতেছিলাম, আমুর কোনোটাই পছন্দ হইতেছিল না, আর আমি এমনভাবে প্রিটেন্ড করতেছিলাম যে আম্মু আমার জন্য দেখা, আম্মু যাতে কোনোভাবেই না বুঝে যেটা আম্মুর জন্য নিয়েছি। অ্যান্ড ইভেন আমি পরে ট্রায়ালও দিতেছি যাতে আম্মু একদমই না বুঝতে পারে, অ্যান্ড ইভেন আম্মু বুঝেও নাই যেটা আম্মুর জন্য নেওয়া হয়েছে। তো এই যে আমাদের কানের দুল, এটা আম্মু অনেক পছন্দ করছে। ফাইনালি আমি আমার জন্য একটা গোল্ডেন ইয়ারিং নিলাম এই ঈদ উপলক্ষে, আমি আমাকে গিফট করলাম, আর আমি অনেক বেশি হ্যাপি এই জন্য। আমি হ্যাপি না কারণ আমার কিছু দাও নেই, এত কিছু দিছি ভাই, তারপরে বলে যে আমার কি দিই, এত দিই এর জন্য আমার হাতে কিছু হয়, এটা ছোট্ট একটা। আমি শুনছিলাম যে বসুন্ধরা নাকি অলমোস্ট অনেকক্ষণ ওপেন থাকে, লাইক 2-3 দিন পর্যন্ত, বাট আমি দেখতেছি যে এখনই সব বন্ধ হয়ে গেছে। লোক বলছে যে জুয়েলারিটা অফার। ও আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় যাবো, উপরে দেখি। উপরের ফ্লোরে এসে আমরা একটু জুতা দেখতেছিলাম বাট আমার একটুও ভালো লাগে নাই, তো এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য, হালকা পাতলা কিছু খাবো। তো একটু পরে সেহরির টাইম, তো সেহরি তো খেতেই হবে, তো এই জন্য আমরা জাস্ট একদম হালকার মধ্যে। তো গাইজ, আজকের মতো আমাদের শপিং এখানেই শেষ, এখন আমরা যাচ্ছি সেহরি করতে। বাট আপু আমাকে কোনো শপিং করে দেয়নি, আমি গাইজ ওকে অলরেডি শপিং করে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে বাসায় যেয়ে খাওয়ার শপিং দেখাবো, তখন দেখবেন আপনারা আমাকে এমন কি শপিং দিয়েছে। অবশ্যই তুমি দেখবা। তো গাইজ, আমরা এখন যাবো সবাই মিলে সাহারি করতে ফর দ্য ফার্স্ট টাইম। আমি এত রিকোয়েস্ট করা বলো না, রাজি হয়েছি কি বলবো, মানে পায়ে ধরা বাকি ছিল। হ্যাঁ, মানে এই তো অনেকদিন ধরে যাচ্ছিল যে আমরা যাতে সবাই বাইরে যেয়ে সেহরি করি, তো আজকে ফাইনালি যাচ্ছে। আমরা এখন চলে আসছি সেহরি করতে, আমরা সেহরির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি বাট যাই না, আজকে সব জায়গা বন্ধ ছিল। তো এখানে আসছি যে একটু রাইস খাবো, বাট এখানেও রাইস ছিল না, এখানে আমাদের খাওয়া লাগছে কি জানেন,
পিজা, মানে সেহরির টাইমে কি কেউ পিজা খায়? তো আমরা ভাবছি জাস্ট এখানে হালকা পাতলা একটু খেয়ে নিই, দেন বাসায় যে আমরা একদম সেহরি করে ফেলবো। তো এই যে আমরা দুইটা পিজা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলির অলমোস্ট 8 জন ছিলাম, তো দুইটা পিজা দিয়ে আমাদের একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ইতি আমাকে হাই দিতেছে, আমি ওকে হাই দিয়ে দিলাম। ফাইনালি বাসায় চলে আসলাম। আজকে প্ল্যান তো ছিল যে একদম সেইরি করে তারপরে বাসায় আসবো, বাট আসলে আমাদের লাগাচ্ছে অনেক বেশি খারাপ ছিল। আমরা একটা বাফেট রেস্টুরেন্টে গেছি, ওইটা ক্লোজ ছিল, অ্যান্ড দেন আবার আরেকটা রেস্টুরেন্টে গেছি, ওইখানে হচ্ছে ওদের রাইস আইটেম সব শেষ হয়ে গেছে। তো জাস্ট পিজা খেয়ে আমরা দেন বাসায় চলে আসছি, একটু পরে আমরা সেইরি করব। তো যাই হোক, আজকে যা যা শপিং করলাম আসলে এগুলোই আপনাদেরকে এখন দেখাবো। মেইনলি আজকে আমাদের তেমন কিছু কেনা হয়নি, কারণ আজকে অনেক বেশি ক্রাউড ছিল, আর আমি যেখানে দাঁড়াইতেছিলাম অনেক মানুষ ভিড় করতেছিল আর ছবি তুলতেছিল, এটা আমার খুবই ভালো লাগছে। তো মানে এই জন্য আসলে ওইভাবে বেশি ব্লগ করতে পারি নাই, অ্যান্ড ইভেন মানে দোকানও বন্ধ হয়ে যাচ্ছিল। তো সব মিলে আজকে আসলে ওইভাবে মধ্যে কোনো কিছুই কেনাকাটা হয়নি। তো যাই হোক, এখানে আমি আগেই অনলাইনের থেকে কিছু অর্ডার দেওয়া ছিল, যেমন আম্মুর জামা আমি আগে কিনে ফেলছিলাম, ইতির জামা আগে কেনা হয়ে গেছিলো। যেটা এখানে সম্পূর্ণ নাই, আমি ওটা বানাই ফেলছি এই জন্য, আপুর জামা। তো যাই হোক, এই ছিল। অ্যান্ড সবাই তো জানেনই যে আমি একটা গোল্ডের রিং আমাকে গিফট করেছি, মানে ইয়ারিং। তো এটা আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে মানে এবারে আমি আসলে কোনো কিছু কেনাকাটা করবো না, আমি নিজের জন্য একটা ইয়াররিং কিনবো। তো আমি এরকম একটা ইয়াররিং কিনছি যেটা আমি আসলে আমার রেগুলার বেসিসে ইউজ করতে পারবো, আর এটা আমি নিয়েছি হচ্ছে গৌরব জুয়েলার্স থেকে। গৌরব জুয়েলার্স আমার অল টাইম ফেভারিট, অ্যান্ড আমি আসলে সবাই অনেকে জানো হয়তো যে আমি গৌরব জুয়েলার্সের আসলে ব্র্যান্ড প্রমোটার, ওদের লাইভ করে থাকি আমি। তো এইটা হচ্ছে, তো মেইনলি এই ইয়াররিংটা আমি নিয়েছি। তো আমি আমাকে একটু পরে দাও, তো এরকম রিং টিং অনেক পছন্দ। তো দেখি আমাদের হাতে খুলতে, আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। গাইজ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই গিফটটা কেমন হলো, যেটা আমি নিজেকেই গিফট করেছি। আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমার পছন্দ। হ্যাঁ, আমার পছন্দ, এটাই ভালো, এটাই ভালো করছো। হ্যাঁ, মানে আমার গোল্ডের জিনিস, মানে আগে আমি বলি টুকটু টুকটু করে কিনবা, গোল্ডেন জিনিস ভালো, আমার পছন্দ, পছন্দ থাকে না একটা না। আম্মু গোল্ডের জিনিস অনেক বেশি পছন্দ করে, এই জন্যই তো আম্মুর জন্য কিনে নিয়ে আসছি। কি বলে এগুলো একটা পরে আছে এরকম স্টাইলের, মানে আম্মু অনেকদিন ধরে বলতেছিল যে আমার এরকম রিং একটা গোল্ডেন রিং নিবো, আর সেদিনও বলছে যে এরকম আম্মু এরকম না দেখছি গোল্ডেন, আমার জন্য কিনতে পারে মনে হয়নি, কিন্তু আমি তোমার কিনা আর আমার কিনা তাই কি, আমি তো তোমার জিনিস করি করতে পারবো, বলছো আম্মু করবে আমিও করবো। আমাকে সব মান্যগুণ্য করো, বাবাকে, এটাই সবচেয়ে বড় ভালোবাসা, ভালোবাসে অনেক মনে থেকে, এটাই সবচেয়ে ভালো। বাট গাইজ, আম্মু সবচেয়ে ভালো এবং লক্ষ্মী মেয়ে, কিন্তু আমি জানি সবচেয়ে ঢঙ্গি মেয়ে আম্মুর।
আমার সাথে লক্ষ্মী মেয়ে হচ্ছে চারজন কিন্তু একরকম কখনোই হয় না সো আমি একটু ডিফারেন্ট এন্ড খুব লক্ষ্মী ভালো গাইজ নিজের প্রশংসা নিজে করলে হয় না এটি অনেক এই নামেই বলতে চাচ্ছে যে তুমি গাইজ আম্মু মনে মনে বলে যে ইতি এত ভালো ওর মতো লক্ষ্মী একটা মেয়ে আমার আগে কেন জন্ম হলো না ওর মতো লক্ষ্মী মেয়ে সবার ঘরে থাকে মানে জীবনও বলে না আমি এবার এতে সত্যি কথা যেটা মানে আমার জন্য আমি কিছু কিনিনি কারণ থাইল্যান্ডে আমার অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে তো এই জন্য আমি আমার টাকা সেভিংস করতেছি মেবি আমার ইন ফিউচার আরেকটা মানে আমাদের ট্রাভেল করার মানে প্ল্যানিং চলতেছে তো ওটার জন্য আমি টাকা সেভিংস করতেছি এবার ওরকম কাউকে গিফট করতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট ইদে গিফট করবো তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই নাইকো আপনাদের ভালো লাগছে আর আম্মুরও ভালো লাগছে কানে তুল অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি তো বুঝতেই পারি নাই যে আমার জন্য কিনবে কাল কিছুদিন আগে ঘুরে আসবো তাই না অনেক টাকা খরচ করে আমি নিষেধ করছি থাকি এবারে কিছু কিনা লাগবে না তেমন মা তেমন করা লাগবে না অনেক আগে তো কিনছো কিনছি কিছু দিন আগে জামা আমি এবার আম্মু মানে এবার জুতাও কিনে নেই কারণ আম্মু জন ভ্যালেন্টাইন থেকে জুতা নিয়ে আসলাম আমার আজকে সাত স্যান্ডেল ছিল আমার জন্য আনছো না আমি ওইটাই জামা পরা দুই জোড়া আছে না সেটাই বাবা মার ওইভাবে সাপোর্ট লাগে আসলে না হয়তো সন্তানরাও কিছু করতে পারে না আমি দোয়া করি অন্তরা সবাই দোয়া করবো অন্তরা যেন অনেক বড় হয় অন্তরার মতো অন্তরাকে দেখে সবাই মাকে তোমরা গিফট এরকম ছোট ছোট গিফট দেওয়ার চেষ্টা করবা মাকে মায়ের অনেক খুশি অল্প পাওয়াতে অনেক খুশি আমাদের পুরো ফ্যামিলির জন্য আমরাও সবার জন্য দোয়া করি এটা কি ঈদে ছাড়বা না ঈদের আগে ছাড়বা ঈদ মোবারক আসসালামু আলাইকুম গাইজ আজকের ব্লগটা ছিল আমাদের এই পর্যন্তই আই হোপ আপনাদের ভালো লাগছে আমাদের শপিং ব্লগটা একদম বেশি কিছু ছিল না বাট তারপরেও তো ইয়ে যাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেলটা তো সবাইকে আবারও জানাচ্ছি সবাই ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ